আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে এ আর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা করেছি ইসলামী সমাজে প্রতিবেশীর অধিকার ও কর্তব্য নিয়ে চোদ্দটি পর্বে আজকে তারই ধারাবাহিকতায় পূর্ণতম পর্ব এ পর্বে আলোচনা করব আত্মীয় প্রতিবেশীদের কি করা দোষ গোপন রাখা ও তা সংশোধন করে দেওয়া এই বিষয় নিয়ে আমরা একই মুসলিম সমাজে বসবাস করি প্রতিবেশী হিসেবে বসবাস করি আমাদের সামনে আমাদের পিছনে প্রতিবেশী রয়েছে আমরা প্রতিবেশী দিয়ে আমরা সমাজে বসবাস করি তো আমাদের যে প্রতিবেশী রয়েছে তাদের মধ্যে কোনো যদি দোষ ক্রুটি থাকে তাহলে সেগুলো সংশোধন করে দেওয়া এটি একজন প্রতিবেশী আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রতিবেশীর এমন কোনো গোপনীয় বদ অভ্যাস যদি থাকে যা তাকে ক্ষতিগ্রস্ত করবে আবার তা প্রকাশ করলে লোকদের সামনে তাকে হেই প্রতিপন্ন করবে তাহলে অপর প্রতিবেশীর দায়িত্ব হলো তা গোপনে করে রাখা আমরা তা গোপন করে রাখবো তা প্রকাশ করব না এবং তাকে সংশোধন করার চেষ্টা করব সেগুলো গোপনের মাধ্যমে গোপনীয়তার মাধ্যমে এবারে রাসুল আকরাম সল্লাহি সাল্লাম কী বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ কুটি গোপন রাখবে কেয়ামতের দিন আল্লাহ হুয়া তালা তার কোটি গোপন রাখবেন সুবাহানি তাহলে আমরা বুঝতে পারলাম আমরা সমাজে বসবাস করি আমাদের সমাজে প্রতিবেশী থাকে প্রতিবেশীদের দোষ কোটি এগুলো থাকতেই পারে থাকবেই মানুষ হিসেবে মানুষ ভুলের উর্ধ নয় তো এই ব্যাপারে আমরা দোষ কোটি যদি পাই তাহলে সেগুলো সংশোধন করবো গোপনীয়তার মাধ্যমে কেননা আল্লা রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ কোটি গোপন রাখবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানুয়া তালা তার কী করবেন দুষ্কোটি গোপন রাখবেন হাদিসটি সোহেব হারি এবং মুসলিমে বর্ণিত হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম প্রতিবেশী থাকলে তাদের দোষ কোটি থাকলে সেটিকে সংশোধন করে দিতে হবে এবং সেটাকে কী করতে হবে গোপনও রাখতে হবে তো তার দ্বারা আমরা কি করব তো সেটাকে গোপনীয়তার মাধ্যমে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব তাহলে আমাদের উপকার হবে কি আল্লাহ তালা বলেছেন কাল আমাদের মধ্যে না কী করবেন গোপনীয়তা রাখার কারণে আমার যদি কোনো দোষ কোটি থাকে সেটা গোপন রাখবেন এবং তাকে সংশোধন করার জন্য সে ভালো থাকবে সে সমাজে আর হি পরিপত্তিপন্ন হবে না এটিও আমরা অবশ্যই পালন করবো এবং দোষ খুঁটি গোপন রাখার চেষ্টা করবো এবং তাকে সংশোধন করার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ দেখে তা গোপন করে রাখে সে তার মতো যে জীবন্ত পথিত কোনো মেয়েকে বাঁচালো অর্থাৎ জীবন্ত কোনো মেয়েকে সাহালিয়াত শুকে কন্যা সন্তানদেরকে কী করা হতো জীবিত পুঁতে ফেলা হতো জীবন্ত লাশ দাপন করা হতো অর্থাৎ জীবন্ত তাদেরকে পুঁতে দেওয়া হতো যে কোনো মুসলিম ভাইয়ের কুটিকে গোপন রাখবে সে যেন ওই জীবন্ত অর্থাৎ জীবন্ত মানুষকে যে পুঁতে ফেলে সে বাঁচালো যেরকমভাবে তো একটা গোপন দোষ যদি গোপন রাখে তাহলে সে সেরকম কাজ করলো সুনানে তিরমিজিতে এই হাত দৃষ্টি বর্ণিত হয়েছে তবে দোষ গোপন করেই রাখলেই প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন সম্পন্ন হবে অর্থাৎ আমরা যদি দোষ গোপন করে রাখলাম তাহলেই আমার দায়িত্ব প্রতিবেশী হিসেবে দায়িত্ব হয়ে যাবে আসলে এই ব্যাপারটা কিন্তু সেরকম না বরং পরম কল্যাণ কামিতার সঙ্গে তাকে সংশোধন করে দিতে হবে অর্থাৎ আমরা প্রতি হিসেবে তাদের কুটির গোপন রাখবো এবং পাশাপাশি তাকে সংশোধন করে দেব যেন তার পরবর্তী তার মধ্যে পূর্ববর্তী তার কোনো ভুলের পুনরাবৃত্তি না ঘটে এরকম কাজ যেন সে পুনরায় আর না করে এটি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা যেমন গোপন রাখব তেমন তার এই অন্যায়গুলোকে সংশোধন করার জন্য চেষ্টা করব তাহলে আমাদের প্রতিবেশীর যে হক সেগুলো আদায় হবে অবশ্য সংশোধনের মধ্যে কল্যাণকামিতায় প্রবল হতে হবে কোনোভাবেই তাকে হেই বা নিচু করার ইচ্ছা পোষণ করতে পোষণ যেন না হয় অর্থাৎ ইচ্ছা পোষণ থাকতে পারবে না অর্থাৎ তাকে হেই প্রতিপন্ন করা যাবে না এটি আমরা অবশ্যই লক্ষ্য রাখব আমরা সমাজে বসবাস করি প্রতিবেশী হিসেবে অবশ্যই প্রতিবেশীর কল্যাণ কামিতা সবসময় সর্ব অবস্থায় চেষ্টা করতে করতো কল্যাণকাম রাসুল সাল্লা সাল্লাম এই জন্যই বলেছেন তোমরা প্রত্যেকেই তার ভাইয়ের জন্য আয়না আয়নাস্বরূপ একজন মুসলমান মুসলমানের জন্য আয়না স্বরূপ কাজেই যখন কেউ তার ভাইয়ের অন্য খারাপ কিছু দেখে তখন যেন সে তা দূর করে দেওয়ার চেষ্টা করে অপর ভাই মুসলিম মুসলমান ভাই যদি কোনো অন্যায় করে সেটা আমরা আয়নার মতো আমরা দেখতে পাই আয়নাতে যেমন আমরা চেহারা দেখতে পাই তো অপর মুসলমান দোষ কোটি করলে সেটা আমরা দেখতে পাই এটা আমরা তাকে কি করবো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব তো আমরা চেষ্টা করেছি এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা যে মুসলমান ভাইয়ের আলোচনা এখানে বোঝাতে চেয়েছিলাম যে মুসলমান ভাইয়ের দোষকোটি থাকলে তা গোপনীয়তার মাধ্যমে সংশোধন করে দেওয়া এবং তাকে আমরা মুসলমান মুসলমান আয়না স্বরূপ এটি আমরা যেমন দোষ দেখতে পাই একজন মুসলমান অন্যায় করলে সেটা সে বুঝতে পারে না আমরা সেটা দেখতে পায় অপর মুসলমান ধরতে পারে বুঝতে পারে সে তাকে কি করবে গোপনীয়তার মাধ্যমে সংশোধন করার চেষ্টা করবে তো এইটি আমরা আজকে বোঝাতে চেয়েছি তো এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আলোচনাগুলো লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কোনো পরামর্শ মতামত থাকলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেটি বিবেচনা করার চেষ্টা করব তো এই বলে আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি তো শেষ করার আগে বলতে চায় যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে অন্য একটি পর্বে অন্য একটি আলোচনা নিয়ে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবারে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলী কুমার রহমতুল্লাহি তু